Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি দূরে থাকা অথবা কাছে থাকা অথবা বিদেশে থাকা যে কোনো ব্যক্তিকে সারা জীবনের জন্য চোখের পলকের মধ্যেই প্রেমে পাগল পাড়া করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। অনেক ভাই বোনেরা রয়েছেন যে আপনাদের কাছের মানুষটি ছাড়া আপনারা ভালো থাকছেন না, তাদেরকে প্রেমে পাগল পাড়া করার জন্য, বাধ্যবশ করার জন্য, বিয়েতে রাজি করার জন্য অনেক উপায় খুঁজছেন। আজকে আমি আপনাদেরকে এমন একটি আমল বর্ণনা করব যে ব্যক্তির জন্য এই আমলটি করবেন সেই ব্যক্তি চোখের পলকের মতোই সারা জীবনের জন্য আপনার প্রেমে এমনভাবে পাগল পাড়া হবে যে আপনি ছাড়া তার জীবনে আর ভালোবাসার মানুষ কেউ থাকবে না। আমি যেভাবে বলবো সেইভাবে যদি আমলটি করতে পারেন সাথে সাথেই ফলাফল পাবেন ইনশাআল্লাহ। আজকের এই আমলটির মধ্যে আল্লাহ তাআলা এমন বিশেষ শক্তি লুকায় ধরে রেখেছেন, ওই বিশেষ শক্তি আপনার পছন্দের মানুষ, কাছের মানুষ, আপনার পছন্দের ছেলে অথবা আপনার পছন্দের মেয়ে, আপনার স্বামী অথবা স্ত্রী অথবা আপনার পরিবারের কেউ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শ্বশুর বাড়ির লোকজন অথবা অফিসের লোকজন, এক কথা আপনার কাছের মানুষটিকে এমনভাবে আপনার প্রেমে পাগল পাড়া করবে যে সারা জীবনেও সে আপনাকে কখনোই ভুলতে পারবে না এবং সারা জীবনের জন্য আপনার প্রেমে এমনভাবে পাগল পাড়া হবে যে তার জীবনে ভালোবাসার মানুষ বলতে শুধু আপনিই থাকবেন, অন্য কেউই তার জীবনে আসতে পারবে না ইনশাআল্লাহ। শুধুমাত্র এই আমলটি আমি আপনাদেরকে যে নিয়মে করতে বলবো যদি সেই নিয়মে করতে পারেন এমন চমৎকার ফলাফল পাবেন যা আপনাদের কল্পনারও বাইরে। তবে আপনাদেরকে একটি বিষয় বলে রাখি, অতি তাড়াতাড়ি আপনাদের মাঝে জিনরাজ মৌশির দ্বারা কাউকে প্রেমে পাগল পাড়া করার বিশেষ একটি আমল নিয়ে অতি দ্রুতই আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ। এবং পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যে সকল ভাই বোনেরা এই আমলটি করে সাথে সাথেই চোখের পলকের মধ্যেই রেজাল্ট পেতে চান সেই সকল ভাই বোনেরা এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত যে সকল লেখাগুলো আসবে প্রতিটি লেখাকেই মনোযোগ সহকারে পড়বেন, কারণ ওই লেখাগুলোর মধ্যে আমি অনেক গুরুত্বপূর্ণ তথ্য লুকায়িত রেখেছি। এবং এই আমল করার আগে শতভাগ কামিয়াব হওয়ার জন্য আমার কাছ থেকে আপনারা অবশ্য অবশ্যই ইজাজত নিয়ে আমল করবেন। আপনারা যারা কমেন্টসের মাধ্যমে ইজাজত নিতে চান তারা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন। যারা কথা বলার মাধ্যমে ইজাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে ইজাজত চান সেটি বলবেন। তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। এখন আমি আপনাদের মাঝে বর্ণনা করব কিভাবে এই আমলটি করবেন। এই আমলটি করার জন্য বাজার থেকে এক দামে যে কোনো রঙের একটি মোম কিনে আনবেন। এরপর মোমের গায়ে আপনি হচ্ছে পেরেক দ্বারা অথবা যে কোনো কলম দ্বারা এই যে তলসামটুকু দেখতে পাচ্ছেন এই তাওসামটুকে আপনি লিখবেন। এরপরে যারা হচ্ছে আরবি লিখতে জানেন না বা হচ্ছে আরবিতে নাম লিখতে পারেন না তারা নিজ দিয়ে লিখবেন। যদি আপনি কোনো ছেলে মানুষের জন্য এই আমল করেন, ধরেন আপনার পছন্দের ছেলে অথবা স্বামী অথবা যে কোনো ছেলে মানুষের জন্য আমল করেন, তাহলে নিজ দিয়ে লিখবেন এই তাওসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন, অমুকের ছেলে অমুককে সারা জীবনের জন্য আমার প্রেমে পাগল পাড়া করার, আমি অমুকের মেয়ে অমুক। যদি আপনারা আপনাদের স্ত্রী অথবা পছন্দের ছেলে অথবা অন্য কোনো মেয়ে মানুষের জন্য আমল করেন তাহলে নিজ দিয়ে লিখবেন এই তাওসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন, অমুকের মেয়ে অমুককে আমার প্রতি আকৃষ্ট করতে, বাধ্য এবং বশ করতে, প্রেমে পাগল পাড়া করতে, আমি অমুকের ছেলে অমুক। তবে যারা আপনারা আরবিতে লিখতে পারেন তারা যেটি করবেন সেটি হচ্ছে আপনারা যে কাজটি করবেন সেটি আপনাদের ভালো করে বুঝতে হবে যে কিভাবে এই আমলটিকে আরবিতে নাম লিখতে হবে। যারা আরবি বুঝেন তারা যেটি করবেন, আপনার স্বামী অথবা পছন্দের ছেলে অথবা কোনো ছেলে মানুষের জন্য আমল করলে এখানে প্রথমে তার নাম লিখবেন, তারপরে যেটি করবেন তার নামের পরে ইবনে লিখবেন। ইবনে লিখার পরেই এই যেই জায়গায় ধরেন এই জায়গার মধ্যে তার মায়ের নাম লিখবেন অথবা তার বাবার নাম অথবা হযরত আরুম আলাইহিস সালাতু ওয়াস সালাম অথবা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম লিখবেন। এরপরে আলা মুহাব্বাতিন ওয়া মাওয়াদ্দাতিন,
এরপরে আপনার নিজের নাম, যেহেতু আপনি মেয়ে মানুষ আপনার নামের পরে বিনতে লিখবেন, তারপরে আপনার মায়ের নাম লিখবেন। কিন্তু যারা কোনো মেয়ে মানুষ বা আপনার স্ত্রী অথবা কোনো পছন্দের মেয়ের জন্য আমল করবেন, তারা এখানে ওই মেয়েটির নাম লিখবেন, তারপরে এই ইবনের পরিবর্তে বিনতে লিখবেন, মেয়েদের ক্ষেত্রে ইবনের পরিবর্তে বিনতে লিখবেন, তারপরে হচ্ছে তার মায়ের নাম লিখবেন বিনতের পরে। তারপরে আদা মোহাব্বাতিন ওয়া মাওয়াদ্দাতিন লিখার পরে এখানে আপনার নিজের নাম লিখবেন, যেহেতু আপনি ছেলে মানুষ আপনার নামের পরে ইবনে লিখবেন, তারপর আপনার মায়ের নাম লিখবেন। এইভাবে যখন লেখা শেষ হয়ে যাবে তখন এই মোমটিকে যে কোনো একটি নির্জন জায়গায় যেখানে আপনি ছাড়া আর কেউ থাকবে না সেইখানে আগুন ধরিয়ে জ্বালিয়ে ফেলবেন। এই মোমটি পুড়ে শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই চোখের পলকের মতো ওই ব্যক্তি আপনার প্রেমে এমনভাবে সারা জীবনের জন্য পাগল পারা হবে যা আপনি চিন্তাও করতে পারবেন না। সে দেশে থাকুক, দেশের বাইরে থাকুক আর আপনার কাছে থাকুক, এমনভাবে আপনার প্রতি আকৃষ্ট হবে, উত্তেজিত হবে, পাগল পারা হবে, বাধ্য এবং বশ হবে যা আপনার কল্পনার বাইরে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।